আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য আহার করে থাকি, এই খাদ্যদ্রব্য মূলত স্বাদ আসে কিসে? স্বাদ আসে লবণ থেকে। কোনো খাদ্যে যদি লবণ কম হয় তাহলেও যেমন স্বাদ লাগে না, এবং বেশি হইলে তো কথাই নেই, তাহলে তো খাওয়াই যায় না। আর এই লবণ উৎপত্তি কোথায় সেটাই দেখাবো আজকের আমার এই ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে লবণ চাষ করা হয়। মোগো ব্লগসের আজকের ভিডিও দেখতে পাচ্ছেন কক্সবাজার কুতুবদিয়া থেকে। মানে এই পানিটা কি আপনি সমুদ্র থেকে টানি আনেন? আনার পরে কতদিন এরকম রাখেন একটা ইতে? আপনারা আনেন কিভাবে, পাইপ কই? আমার পিছনে আপনারা যে সমুদ্রটি দেখতে পাচ্ছেন, এই সমুদ্রের পানি দিয়েই মূলত লবণ তৈরি করা হয়। এই পানি এতটাই লবণাক্ত যে এই পানি আপনি একটু মুখে নিলে তা এতটাই লবণাক্ত আপনি সহ্য করতে পারবেন না, তবে এখানকার যারা বাসিন্দা তাদের কথা ভিন্ন। রাস্তার দুই ধারে আপনি যেদিকেই তাকাবেন শত শত একর জমিতে শুধু লবণ চাষ দেখতে পাবেন। এখানকার খেটে খাওয়া মানুষরা বেশিরভাগই লবণ চাষ করে জীবিকা নির্বাহ করে। ওখান থেকে আসেন? এই যে সুবিশাল সমুদ্রটি দেখতে পাচ্ছেন আমার পিছন ব্যাকগ্রাউন্ডে, এই সমুদ্র দিয়েই পাম্পের মাধ্যমে ক্যানাল কেটে ফসলি মাঠে পানি নিয়ে যাওয়া হয় লবণ সংগ্রহ করার জন্য। এই যে আলাদা আলাদা একটা যদি সব জায়গা দেন তাতে হয় না নাকি, ছোট ছোট করে দেন? ও বুঝছি বুঝছি, কাগজ জট্টু গট্টু গট্টু করে ঘর বানাইছেন। তারপর তিন দিন এই এরকম রাখলে লবণ আস্তে জমে যায় নিছে? তারপরে উঠান উঠান উঠানোর পরে এইগুলো এই লবণের মতনই পড়ছে না? এগুলো লবণে ফসলি মাঠে প্রখর রোদ বিরাজ করতেছে। এই প্রখর রোদের মাঝেই এ ধরনের চৌবাচ্চার ভিতরে দুই থেকে চার দিন পানি জমাট বাঁধিয়ে আটকে রাখলে লবণে পরিণত হয়ে যায়। মাঠে ছোট ছোট স্কোয়ার আকারের চৌবাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো ছোট ছোট হওয়ার কারণ খালি মাটিতে লবণ তৈরি করা যায় না, কারণ পানি আটকিয়ে রাখা যায় না, সেজন্য পলিথিন দিয়ে এ ধরনের ঘর ঘর করা হয়। তো পলিথিনের সাইজ অনুযায়ী ঘরগুলো করা হয়। এই যে সাদা সাদা অল্প অল্প জায়গায় সাদা দেখতে পাচ্ছেন, এগুলো লবণ এক জায়গায় জমাট বাঁধানো হয়েছে। এখান থেকে সংগ্রহ করে এই মাঝখানে কিছুক্ষণ পরে পরে দেখতে পাবেন বড় আকারে একটা ছোট পুকুরের মতন বা গর্তের মতন, এখানে সব লবণ সংগ্রহ করা হয়। এখান থেকে সংগ্রহ করার পরে এগুলোই গাড়িতে করে তাদের ফ্যাক্টরি বা কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই পরিশোধন করে পরিপক্ক লবণ তৈরি করে প্যাকেটজাত করে বাজারজাতকরণ করা হয়। আসলে আমরা যারা শহরে সব কিছু রেডিমেড উপভোগ করি, হোক সেটা পোশাক
অথবা খাদ্য, সব কিছুর পিছনেই একটা বিশাল বড় গল্প থাকে। এবং সে গল্প হয় অনেক কষ্টের, অনেক শ্রমের। তো লবণের পিছনের গল্পটি আজকের দেখালাম আমার এ ব্লগের মাধ্যমে। স্কোয়ার সাইজের যে গড়গুলো দেখতে পাচ্ছেন সাদা আকারে, যেগুলো সাদা ধপধপে, সেগুলো অলরেডি লবণের দানায় পরিণত হয়ে গিয়েছে। এবং যেগুলো কালো বা পানির মতন দেখতে পাচ্ছেন ওগুলো নতুন পানি দেওয়া হয়েছে, দুই চার দিন পরে এগুলোতেও লবণের দানা হয়ে যাবে। আর এই যে ক্যানেলটি দেখতে পাচ্ছেন, এই ক্যানেলেই মূলত সমুদ্র থেকে পানি পাম্প করে দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী এই ক্যানাল থেকে পানি উঠিয়ে জমাট বাঁধানো হয় যার যতটুকু প্রয়োজন। অনেকেরই হয়তো জানা ছিল না লবণ কীভাবে সংগ্রহ করায়, তো আমি বলবো ঘর থেকে বের হন, দেখুন আমাদের প্রকৃতিটা কত সুন্দর, আসলে কত সব কিছুর সংমিশ্রণে এই প্রকৃতিটা আসলেই অবাক করার মতো। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।